এটা নিয়ে ইউটিউবে আমাদের একটা আলোচনা আছে। সংক্ষেপে একটু বলি, সুন্নতে বিয়ের পদ্ধতি হলো মেয়ে খুঁজবেন দিনদার, পয়সাওয়ালা না, সৌন্দর্য এটা খুঁজবেন, ঠিক খুঁজতে পারেন, তবে তার চাইতে বেশি হলো মেয়েটা দিনদার কিনা। দিনদার মানে সে নামাজ কালাম পড়ে কিনা, হালাল হারাম মানে কিনা, আল্লাহকে ভয় করে কিনা, পর্দা করে কিনা, অল্পে তুষ্ট কিনা। আর মেয়েরাও ছেলেদেরকে এভাবে নির্বাচন করবেন। আজকাল ছেলেরা চায় একটা বিশ্ব সুন্দরী, আর মেয়েরা চায় একটা টাকার বস্তা। যতক্ষণ পর্যন্ত এই অবস্থা থেকে বের না হবেন ততক্ষণ পর্যন্ত শান্তি দাম্পত্য জীবনে আসবে না। নবীজি বলেছেন ফাসবার বিজাতির দিন, দেখো চেহারা সুন্দর, লাবণ্য, সৌন্দর্য, শারীরিক গঠন, পয়সা কড়ি, এগুলো গৌণ। মানুষের আসল উপভোগ্য হলো তার ব্যক্তিত্ব, পার্সোনালিটি। সে যদি মানুষের মতো মানুষ হয় তার সাথে বসবাস করে শান্তি পাবে, আর না হলে চেহারা ছবি এগুলো একসময় ভেঙে যাবে, একসময় নষ্ট হয়ে যাবে, আসল জিনিস থেকে যাবে তার ব্যক্তিত্ব। এই জন্য ওই জিনিসটা দেখে বিয়ে করতে হয়। আর বিয়েতে খরচ কম করবেন, ধুমধাম কম করবেন, লাইট ফাইট কম লাগাবেন, মহারণা খুব অযাচিত, অনাকাঙ্ক্ষিত, বিশাল বিগ ফিগারের মহারণা ধরলেন, এক টাকাও দিলেন না, এরকম করবেন না। গান বাজনা, বিয়ে মানে এখন গান বাজনা, ঠিক না? বেঠিক, গান বাজনা ছাড়া কোনো বিয়ে হয় না। মানুষ জিজ্ঞেস করে, হুজুর সংসার টিকে না কেন? এখন প্রতিদিন 39টা করে তালাক হয় ঢাকা শহরে, এত বিবাহ ভেঙে যাচ্ছে কেন, এত অশান্তি হচ্ছে কেন? এই অশান্তি হওয়ার অন্য এক কারণের ভিতরে একটা কারণ হলো, বিবাহ যখন হয় তখন গান বাজনা ছাড়া বিয়ে, ব্যান্ড পার্টি ছাড়া বিয়ে হয় না। তো যে বিয়েতে আল্লাহ নাফরমানি দিয়ে শুরু হয়, ওখানে আল্লাহ শান্তি কিভাবে দিবেন? এই জন্য যুবকরা হিম্মত করতে হবে, বিয়েতে কোনো হারাম কাজ চান্দাবাজি করবেন না। গেইটে টেবিল বসাইয়া, চেয়ার বসাইয়া উপহার নেওয়ার জন্য লোক বসে, আছে না নেই? কে কি আনছেন দেন, নাম লেখান। তো আমি বলি আর কি, যে ডাকাত ডাকাতি করার সময় ছুরি রাখে, পিস্তল রাখে, আর বিয়েতে ডাকাতি করার সময় একটা চেয়ার আর টেবিল রাখে। ওইটাও ডাকাতি, এটাও ডাকাতি, এটা হলো ভদ্রবেশে ডাকাতি। এটাকে আমি হোটেল বলতে রাজি না, অনেকে বলে এটা হোটেল রেস্টুরেন্ট, যে জমা দেন ভিতরে যায় খান। আরে ভাই, হোটেলের চেয়ে ভালো আগে খায় পরে টাকা দেয়, আর এখানে আগে যাওয়ার সময় দিয়া যান তারপরে খান। 500 টাকা খাবেন, 2000 টাকা দেন, এটা ডাকাতি ছাড়া আর কি। এই জন্য যুবকরা বিয়ের সময় হিম্মত করবেন, বিয়ের কার্ডে লিখে দিবেন কোনো প্রকার উপহার গ্রহণ করা হবে না। ঠিক তো বলতেছেন, বাইরে গেলে বলবে মাথা খারাপ তোর, লাখ লাখ টাকা উঠবে। ভাইরে, হারাম আমার এক পয়সারও দরকার। বিয়ের দাওয়াত পাইলে এখন মানুষ এত নাখোশ হয়, কিছু দাওয়াত আছে এগুলো পাইলে মানুষের মুখটা কালো হয়ে যায়। মধ্যবিত্তের কথা বা গরিব, আমাদের মতো গরিব মানুষের কথা বলতেছে। আকিকার দাওয়াত, বিয়ের দাওয়াত, এটার মানে হলো বেচারার মুখটা কালো। মরা দাওয়াতে আবার খুশি হয়, কারণ সেখানে কিছু দেওয়া লাগে না। কিন্তু বিয়ের আকিকা মানে হলো এখানে দণ্ডি, জরিমানা। পরিবারের সদস্য 3 জন 500-500 করে 1500 নয় খাইলো, কিন্তু 5000-এর নিচে দেওয়া, বাকি 3500-ই লস। তো এই যে এভাবে ওই বেচারা বাধ্য হয়ে আনে, কারণ যেভাবে গেইটে আপনি খাতা কলম নিয়ে বসছেন, খালি হাতে গেলে চোখ ঘোড়ায় ঘোড়ায় তাকাবে, ওটা কি দাওয়াতে আসছে না বিনা দাওয়াতে আসছে? ভাইরা আমার, এটা উচিত না। যুবকরা হিম্মত করেন, এ সমস্ত অনাচার, সামাজিক অনাচারের বিরুদ্ধে আমাদের দাঁড়াইতে হবে। হ্যাঁ, বিয়ের মধ্যে কেউ হাদিয়া দিতে পারে, কোনো অসুবিধা নেই, হাদিয়া হবে, যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া, যাহা আসে সাদিয়া তাহা হলো হাদিয়া। আপনি চেয়ার টেবিল নিয়ে, খাতা কলম নিয়ে ভাই কি আনছেন দিয়া যান, এরপর ভিতরে ঢুকেন, মুখে তো আর বলে না, আচরণ দ্বারা এরকম করেন, তাহলে এটা কোনো হাদিয়া হতে পারে, একদম চাঁদাবাজি। আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। কেয়াম করা হাদিস দ্বারা কতটুকু প্রমাণিত? ভাই, কেয়াম শব্দের অর্থ দাঁড়ানো, হাদিসে দাঁড়ানো নিষেধ নাই। হয়েছে অনেক ভাই দাঁড়ায় আছে, সব কেয়াম করতেছে, কোনো অসুবিধা নেই। কিন্তু মিলাদ পড়তে পড়তে, নবীজির তরতি দুরুদ পাঠ করতে করতে দাঁড়ায় যেতে হবে এমন কোনো কথা হাদিসে বলা? আপনারা নামাজের মধ্যে দুরুদ পড়েন কি পড়েন না? দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যান? কেন দাঁড়ান না? কারণ দুরুদ যদি বসে বসে পড়েন তাহলে বসে বসে পড়তে পারেন, কোনো অসুবিধা। আবার যখন দাঁড়ানো অবস্থায় পড়েন, দাঁড়ানো অবস্থায়ও পড়তে পারেন, কিন্তু বসা অবস্থায় দুরুদ শুরু করলে এক পর্যায়ে দাঁড়ায় যেতে হবে। এটা যদি জরুরি হইতো তাহলে নামাজের মধ্যেও দুরুদ পড়তে পড়তে এক পর্যায়ে দাঁড়ায় যাওয়া লাগতো কি লাগতো না বলেন? আচ্ছা, দুরুদ পড়া বড় না কোরআন শরীফ পড়া বড়? কোরআন করিম পড়া বড় না? দুরুদ পড়া লাগলে তখন যদি দুরুদ পড়তে পড়তে দাঁড়ায় যাওয়া লাগে, তাহলে কোরআন পড়ার সময় তো ফ্যানে ঝুলে থাকতো, ওটা তো ইচ্ছেতে পড়ো। এগুলো ভুল ধারণা আমাদের। আল্লাহ আমাদেরকে সঠিকটা গ্রহণ করার তৌফিক দান করুন। বিদআতটা ছাড়ার জন্য হিম্মত লাগে, সঠিক যেটা শুনবেন গ্রহণ করতে হবে।
হিল্লা বিবাহ জায়েজ আছে কিনা, হিল্লা বিবাহ হারাম, লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লাল্লাহু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন হিল্লা বিয়া যারা করে যার জন্য করে ওর প্রতি আল্লাহর গজব নাজিল হয়, এটা জায়েজ নাই। তিন তালাক যদি দিয়ে দেন ওর সাথে আর ঘর করার চিন্তা করবেন না, তার সাথে ঘর করার চিন্তা করবেন না, অন্য বিকল্প চিন্তা করবেন। হিল্লা করে এই কন্ট্রাকে বিয়ে করা এটা অত্যন্ত নিকৃষ্ট জঘন্য একটা হারাম গুনার কাজ। সকালবেলা ঝাড়ু দিলে নাকি ঘরে রহমতের ফেরেশতা আসে, এটা কি ইসলামের শরীয়তে জায়েজ আছে কিনা? ফেরেশতার সাথে ঝাড়ুর কোনো সম্পর্ক নাই। ঘরে ময়লা আবর্জনা থাকলে আপনি ঝাড়ু দিবেন, দিনেও দিতে পারেন, সন্ধ্যাও দিতে পারেন, রাতেও দিতে পারেন। অনেক সময় মহিলারা বলে যে রাতে কি দিতে হয় না, ঝাড়ু দিতে হয় না, এটা হাদিসে আছে, এটা ঠিক, রাতে ঝাড়ু দিতে হয় না, তবে এটা রাসূলের হাদিস না, এটা হলো মহিলাদের হাদিস, হাদিসুন নিসা। কথা বুঝে আসছে? আমাদের মা খালারা মা চাচিরা অনেক সময় বলে যে রাত্রে ঝাড়ু দিতে হয় না, প্লেট ধুইয়া পানি রাত্রে বের করতে হয় না, এগুলো সব মন গড়া কথাবার্তা। আরও বেশি বেশি করে ফেলবেন, বেশি বেশি করে ঝাড়ু দিবেন, আবার মা বাবা চাচির সাথে বেয়াদবি করেন না, বুঝাই নেবেন ইনশাআল্লাহ। প্রেম করে বিয়ে করা জায়েজ আছে কিনা? মেয়েদের ভাগিয়ে নিয়ে, মেয়েকে ভাগিয়ে নিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? ভাই বিয়ে করা কি ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। তো ভালো কাজে আবার ভাগতে হবে কেন? ভাগে তো চোরে, ভাগে কে? চোরে। তো যেই যুবক মেয়েকে নিয়ে ভেগে গিয়ে বিয়ে করে, ও তো বিয়ে করে না, ও তো চোর। কথা ঠিক না, ঠিক বলেন? বিয়ে তো একটা ইবাদত, সবের কাজ, ভালো কাজ, এখানে আবার ভাগতে হবে কেন? বুক ফুলাইয়া বাপের বেটার মতো, বুক ফুলানোর দরকার নাই, বুক ফুলালে মানুষ বলবে জামাই অহংকারী, বিনয়ের সাথে বিয়ে করবেন, আবার মেয়ের নিয়ে পালাবেন কেন? পালানো মানে তো লক্ষণ খারাপ, এ পালানোর বিয়ে জায়েজ, এগুলো গুনাহ। ভাইরা আমার, যৌবনের ভ্রম, বয়সের সমস্যা, এই জন্য যৌবন বয়সে হারাম থেকে বাঁচার জন্য হিম্মত লাগে, হিম্মত, সৎ সাহস লাগে। মনে রাখেন, অসময়ে ইটিশ পিটিশ করবেন, সময়ে শান্তি পাবেন না। ধৈর্য ধারণ করেন, মোহাব্বত সব জমা দেন, জমা রাখেন, বৈধ বিয়ে হবে, সব ভালোবাসা একসাথে ছাড়বেন স্ত্রীকে, এমন মোহাব্বত হবে এক ডোজে কিয়ামত মরণ পর্যন্ত ইনশাআল্লাহ ভালোবাসা থাকবে। আর ভালোবাসা বিয়ের আগে থেকে খরচ করবেন, খরচ করতে 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 আস্তে আস্তে আকর্ষণ কমতে কমতে বিকর্ষণ হয়ে যাবে, বিয়ের পরে দুই দিনের ভিতরে তিন দিন দিয়ে দুইজনের রাস্তা দুই দিকে হয়ে যাবে, এরপর আর ভালোবাসা খুঁজে পাবেন না। এই জন্য দেখবেন যে ভালোবাসার ট্রেনিং দেয় যে নায়ক নায়িকা, এগুলো বিয়ের সকালে একটা ভাঙে, বিকালে একটা ভাঙে, কারণ হলো আগে থেকে এ তথাকথিত ভালোবাসা বিলাইতে বিলাইতে সময় মতো আর ভালোবাসা থাকে না। যুবক ভাইয়েরা ভালোবাসারে জোগাড় করে রাখেন বৈধ স্ত্রীকে উপহার দেওয়ার জন্য। পৃথিবীর সবচেয়েতে সবচেয়ে শ্রেষ্ঠ প্রেমিক হলো বিবাহের পরে স্বামী এবং স্ত্রীর যে প্রেম থাকে সে প্রেম। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অনেকে বলে জেনা থেকে বাঁচতে হস্তমৈথুন করা জায়েজ আছে, এ সম্পর্কে কিছু বলুন না। এ কথা এভাবে সঠিক